माँ की डिसीजन है। जामे अपने बीए करते चाइना, आरो पढ़ाशना करते चाइना। बीए करते चाशना इटे क्या मन को था माँ? तोर बाबा मारा जोर शुमाए, तोर दाई तो हमारे हाथे तुले दिए गए थे। आर माँ, आमारे तो बॉयस हुए थे। आर उधर के आमी अनेक दिन धरी चीनी। ছেলেটা অনেক ভালো তুই না করিস না মা আমি ওদেরকে কথা দিয়ে দিয়েছি মা চাচা আমি বলছি না যে আমি বিয়ে করব না আমি বলছি আমি এখন করতে চাই না কারণ আমি পড়াশোনা করতে চাই নিজের পায়ে দাঁড়াতে চাই হ্যাঁ বুঝলাম তো তুই পড়াশোনা করতে চাস নিজের পায়ে দাঁড়াতে চাস ছেলে তো বলেছে এবং ছেলে পক্ষও বলেছে যে তুই যদি লেখাপড়া করতে চাস ওরা লেখাপড়া করাবে তুই মা না করিস না আর আমারও তো মা বয়স হয়ে গেছে কখন কি দুর্ঘটনা ঘটতে পারে আর তোর বাবা চাচা তুই না করিস না মা মা হাত জোর করছি মা মা তুই আর না করিস না মা আমি হাত জোর করছি তোর চাচা না করিস না মা আমার মুখে দিয়ে তাকিয়ে তুই রাজি হয়ে যাবি তুই না করিস না মা মা মাহিনকে বলে বলে আমি টায়ার্ড ও রাজি হচ্ছে না আর এটা ঠিক ও যতদিন পর্যন্ত রাজি না হবে ওকে বিয়ে করানো পসিবল না শুন তোর বয়স আর মাহিনীর বয়স তো প্রায় সমান সমান তোরও তো বিয়ে করার বয়স হয়েছে শুন আমি একটা খুব সুন্দর মেয়ের খবর পেয়েছি খুব ভালো বংশের একটা কাজ কর তুই গিয়ে মেয়েটাকে একটু দেখে আয় আমি তো মাহিনকে বলে বলে হয়রান হয়ে গেছে সে তো কিছুতেই রাজি হয় না আর ঠিক আছে মাহিনকে কোনোভাবে ম্যানেজ করে নিয়ে যাবো তুমি শুধু আমাকে ঠিকানাটা দিও ঠিক আছে দেখিস আবার ভুলে যাস না যেন আচ্ছা মা আজ পর্যন্ত আমি কোনো কিছু ভুলে গেছি তোর আর মাহিনের দুটো যদি সুন্দর বউ পাই আমি আমার জীবনে আর কিচ্ছু চাওয়া না আগে মাহিনেরটা হোক তারপর কিরে তোর নাকি জ্বর আমার হ্যাঁ জ্বর কে বলল আরে বাবা রে জ্বর হলে পরে তো মানুষ সবকিছুতে না না করে কি পাগলামো কথা বলতে বলছিস সবকিছুতে না না করা মানে বুঝিস না 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 যাদের জ্বর হয় তাদেরকে যাই জিজ্ঞেস করে না না করে ধর ভাত খাবে না চা খাবেন না চলো ঘুরতে যাই না বিয়ে করি তাও না বিয়ে করব কি তোকে মা পাঠিয়েছে না ঢং করিস আমার সাথে বিয়ে আমি এভাবে করব না মাকে বলে দে বিয়ে করব বিয়েটা হচ্ছে মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা ডিসিশন সেটা আমি একদম স্লো স্টেডি মানে একদম চিন্তা ভাবনা করে স্লোলি নিতে চাই এত তাড়াহুড়া আমার মধ্যে নাই ঠিক আছে আচ্ছা তুই বিয়ে করবি না তো বয়স হয়েছে না কদিন পর তো বুড়া হয়ে যাবে তখন তখন কিভাবে বিয়ে করবি ও শুধুমাত্র আমারই বয়স হচ্ছে আর তোর বয়স এক জায়গায় স্থির হয়ে আছে তোর বয়স হয় নাই তুই তুই বিয়ে কর আরে বেটা আমি তো বিয়ে করব কয়েক মিনিটের ডিসিশনে এখন ডিসিশন নিব বিকালে বিয়ে করে ফেলবো কালকে বাচ্চা হয়ে যাবে শেষ আর তোর তোর ডিসিশন নিতে তো লং টাইম লাগে স্লো মোশন আগাস আবার পিছাস এই জন্য তোর বিয়ে করতে হবে না তোর ডিসিশনের ব্যাপার আছে তো তাই না বিয়ের বিষয়গুলো কিন্তু এরকম কমিট না এরকম সিরিয়াস আর যতই চেষ্টা করিস একদিনের ডিসিশনে বিয়ে করে ওই পরের দিন বাচ্চা পয়দা করতে পারবি না এটার জন্য একটা লং প্রসেস মানে 9 মাসের একটা সময় লাগবে এটা মেনে নিতেই হবে ঠিক আছে তুই বরঞ্চ আমাকে না বুঝিয়ে এখন মাকে বোঝা যে আপনার ছেলে এখন বিয়ে করবে না আমি বলেছি এইভাবে না তুই তোর মতো করে ওই যে উইটি অ্যান্ড মজা দিয়ে মাকে একটু বোঝা আমি এখন বিয়ে করবো ঠিক আছে আমি বিয়ে করব আর আমি যারা বিয়ে করবো সে তোর কি হবে ভাবি তো তোর ভাবি কেমন হবে তার চাল চলন কেমন কথাবার্তা কেমন এটা দেখা তো তোর দায়িত্বের মধ্যে পড়ে নাকি অবশ্যই দায়িত্ব হ্যাঁ আমি বিয়ে করতে যাবো সেই মেয়েটা তুই দেখবি ঠিক আছে তুই বিয়ে করবি সত্যি? হ্যাঁ বিয়ে করব। মেয়ে দেখেছিস? হ্যাঁ, মানে আমি তাহলে সেই প্ল্যানিংটা করি। হ্যাঁ সেটা দেখতে যাব, অসুবিধা নেই। যাবি তো? হ্যাঁ ফাইন। এরকম হ্যাঁ হ্যাঁ করবি সব কিছুতে। এখন চল আমার সাথে। আপনি দেখতে বেশ সুন্দর, খুবই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি। আসলে সবাই আছে এখানে, ওখান থেকে আপনাকে আলাদা করে এখানে এনে আসলে কিছু কথা বলবো, তাই। আপনার নাম? আশা। পুরো নাম বলবো? না, আপনার পুরো নাম জানি। যে মা খালারা বলে না যে মেয়ে কি কথা বলতে জানে কিনা, সেই জন্য আর কি। আপনি কথা বলছেন এত আস্তে আস্তে। পাত্রকে কি আপনার পছন্দ হয়েছে? জি আমার পাত্র পছন্দ হয়েছে। না মানে আমার পছন্দের কথাটা পরিবারের মাধ্যমে জানা। ঠিক আছে, তাহলে তো আর কোনো কথাই নেই। আপনি জয়েন করুন, প্রোগ্রামে জয়েন করুন। আমরা পাত্র পাত্র হিসেবে আপনাকে অনেক পছন্দ করেছে। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ বাতাস দেখছো? আকাশ বাতাস না দেখে একটু সেলিমের কাছে গিয়ে বসলেই তো পারো। এতক্ষণ ওখানেই ছিলাম, কেবল আসলাম। তুমি কি সোজা করে কথা বলতে পারো না? সব সময় এরকম জবাব দাও কেন? কি কথার জবাবে কি বলো তুমি? শুনতে পাও না আমি কি বলছি? আমি বলেছি তুমি যে সেলিমের কাছে গিয়ে বসো, আর এবং বসেই থাকবে। এসব কিছু তো তোমার কারণেই ঘটেছে। বিয়ের পর থেকে ছেলেটা আমার অসুস্থ হয়ে গেল। কি এরকম তাকিয়ে আছো কেন? তোমার কারণেই তো আজকে আমার ছেলেটা এরকম অসুস্থ। নিশ্চয়ই কেউ তাবিজ করেছে, আর সেটা তোমার কারণে। বলেছিলাম এই মেয়েকে বিয়ে না করতে। এই মেয়ের দোষে আজকে আমার ছেলেটা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আমার একটা মাত্র ছেলে। দেখুন আমি আসলে, আপনি মন দিয়ে কথাগুলো শুনুন। হ্যাঁ আসলে এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। মানে সেদিন আমরা যে কথা বললাম, দেখা করলাম, আমাকে আমার বন্ধু বলেছিল ওর বিয়ে। মানে আমি আসলে দেখতে এসেছিলাম আপনাকে, আমার বন্ধুর ওয়াইফ হবেন আপনি, এই দৃষ্টিভঙ্গি নিয়ে আর কি, এইভাবে আর কি। তো সেই জায়গার থেকে আমি আসলে কথাটা বলেছিলাম যে পাত্র পাত্রীকে পছন্দ করেছে। এখন এটা নিয়ে আপনার ফ্যামিলি এবং আমার ফ্যামিলি, দুই ফ্যামিলি এমনভাবে বিষয়টার মধ্যে ইনভলভ হয়ে গেছে যে আমি আসলে না করতে পারছি না। কিন্তু আমি কি আপনাকে বোঝাতে পারছি বিষয়টা, যে আসলে আমার বন্ধু একটা ফাজিল, ও আমার সাথে ফাজলামো করেছে। একটা কথা বলুন। জি বলুন। আপনি কি de facem o bani. Dar acum mă rog așa. Da, e rău mă oricum. আপনাকে না আমার খুব পছন্দ হয়েছে। আমাকে কি আপনার পাত্রী হিসেবে দেখতে খুব অসুবিধা হচ্ছে? মানে আমি কি দেখতে খুব পচা অসুন্দর? আশ্চর্যের ব্যাপার, আমি তো আপনাকে এই ধরনের কোনো কথা বলিনি। আপনি মেয়ে হিসেবে যথেষ্ট সুন্দর। তাহলে করে ফেলেন না কি বিয়েটা? দেখুন, অলরেডি আমার বাসায় 4-5টা বিয়ের প্রপোজাল স্ট্যান্ড বাই আছে। মানে আমি রাজি হয়ে গেলেই বিয়ে হয়ে যাবে, কিন্তু তারা কেউ না আপনার মতন সুন্দর না। মানে আমার আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনি চাইলে আরও অনেক পরে বিয়ে করতে পারবেন, কিন্তু আমি শিওর আপনি আমার মতো সুন্দরী বউ পাবেন। পরে করলেও তো বিয়ে করবেন, এখনই বিয়েটা রাজি হয়ে যান। Please. সেলিম ভাই অসুস্থ শোনার পর থেকে আসবো আসবো করে আর আসা হয়নি। আচ্ছা, সেলিম ভাই কি আগে থেকে অসুস্থ ছিল? ছেলে আমার সুস্থই ছিল, বিয়েটাই যত ঝামেলা হলো। বিয়ের পরে ছেলে বিছানায় পড়ে গেল, ডাক্তারের কাছে নিয়ে গেলাম, বলল কিডনির সমস্যা, ডায়ালিসিস করতে হবে। ছেলেটা আমার চোখের সামনে মরে গেল, কিছুই করতে পারলাম না। বিয়েটা যদি না হতো তাহলে আমাকে এই দিন দেখতে হতো। পাঁচ মাস হয়ে গেল আপনি একই কথা বলছেন, আমার কারণে আপনার ছেলে অসুস্থ হয়েছে। আপনার ছেলের কিডনি প্রবলেম অনেক আগে থেকেই ছিল, সে গুরুত্ব দেয়নি, তাই আজ এই অবস্থা। বরং আপনারা বিয়ের আগে এই কথা আমাদের কাছে লুকিয়েছেন, না জানিয়ে বিয়েটা করিয়েছেন। আপনি ঠিকই বলেছেন, বিয়েটাই ঝামেলা। তবে আপনার ছেলের জন্য না, আমার জন্য। আপনারা আমার লাইফটা নষ্ট করেছেন। মানে কি এমন কথা ভাবি যে আলাদা করে বলতে হবে? ভাই অনেকদিন ধরে আপনার একটা কথা বলবো বলে বলা হচ্ছে। হ্যাঁ বলেন না। আসলে আপনার কাছে কিভাবে যে বলি। আশ্চর্য ভাবি, আমি বুঝলাম না আমার কাছে, অন্তত আমার কাছে এই বাসায় এত সংকোচ কিসে? মায়ের কাছেও বলতে চেয়েছিলাম, কিন্তু মা যদি মাইন্ড করে এর জন্য। আমার কাছে মনে হচ্ছে বাহার ভাই আপনি সমস্যাটা সমাধান করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, যেটাই ঘটুক আমি সমাধান করে দেব, কিন্তু কি ঘটনা সেটা আগে বলেন। আপনার বন্ধু বদলে গেছে। আমাদের বিয়েটা হুট করে হয়েছিল, তাই বিয়ের শুরু থেকে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা তেমন ভালো ছিল না, কিন্তু সব ঠিক হয়ে গিয়েছিল। আপনার বন্ধু তো অনেক রাগী, তাই আমি একটু কম কথা বলি ওনার সাথে। আমারও কিছু ভুল হয়েছে, না বুঝে কিছু কাজ হয়ে গেছিল। আমি নিজেকে চেষ্টা করছি বদলানোর, আমি চেষ্টা করছি, আমি ইনফ্যাক্ট করেছিও, কিন্তু ইদানিং যেন কেমন হয়ে গেছে, আমাকে ইগনোর করছে। কোনো সমস্যা হয়েছে বা কোনো একটা কিছু আমাকে তো বলতে হবে, না বলে একদমই কথাবার্তা বন্ধ করে দিয়েছে। এভাবে তো আর সংসার করা যায় না, তাই না? এটা কোনো ঝামেলা না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আপনাদের মধ্যে মারামারি তো আর হয়নি? আপনি চুপ করে বসে থাকেন, আমি আজকের দিনের মধ্যে সব কিছু ঠিক করে ফেলব। বাহার ভাই আপনি আবার ওকে বলেন না যে আমি আপনাকে বলতে বলেছি, তাহলে কিন্তু আমার উপর ভীষণ মেজাজ খারাপ করবে। আমি বোকা? আপনি, আমি এমনভাবে ওকে এই কথাগুলো বলবো ও কিছুই বুঝবে না, কিন্তু ঝামেলা ঠিক হয়ে যাবে। আপনাকে চাপ করে দিই? না না, চার দরকার নেই, আমি দেখি ও কই আছে, ওর সাথে একটা কথা বলে আসি। আপনি বসেন। মাহেশ, তুই কি কিছু বলবি? ভালো আছিস? ধর একজন মানুষ, তার চারপাশে অনেক লোক আছে, সেই মানুষটার ইম্পর্টেন্ট কিছু ডিসিশনের জন্য এই চারপাশের মানুষগুলো ধর তাকে হেল্প করলো, ধর হেল্প না তাকে প্রেশার দিল, ধর বাধ্যই করলো। তো এই যে ডিসিশনটা নেওয়ার ব্যাপারে তারা হেল্প করলো বা বাধ্য করলো, এই ডিসিশনটা নেওয়ার পর কোনো না কোনো একটা ঝামেলা হলো। এই ঝামেলাটা আসলে নিজে থেকেই তো সমাধান করা উচিত, তাই না? আদারওয়াইজ কী হবে? আদারওয়াইজ এই ছোট 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 ঝামেলাটা আস্তে আস্তে বড় আকারে হবে, পরে বিশাল একটা ডিজাস্টার হবে। মানে আমি বলতে যাচ্ছি যে আমি ধরো আমার অফিসে আমি যাকে পছন্দ করি তাকে কি করি, তাকে বড় একটা দায়িত্ব দিয়ে দিই, বাধ্য করি, এবং সে অনেক ঝামেলায় পড়ার পর কী করে, সে সেটা আস্তে আস্তে ওভারকাম করে নিজে থেকে ঠিক করে এবং সাকসেসফুলভাবে আমার কাছে প্রেজেন্টেশন বা আমাকে যে আমি যে দায়িত্বটা দিই সেটা দিয়ে দেয়। তো মানে তুই বুঝতে পারছিস আমি কি বললাম? তুই কিছু বলতে চাস? না, এই বিষয়ে আমি তোর সঙ্গে এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি না। ঠিক আছে, তুই যেহেতু বুঝতে পেরেছিস, আমার একটা রিকোয়েস্ট হচ্ছে তুই নিজে থেকে এটা সলভ করে নিবি। হ্যাঁ, আমি কথাগুলো খুব সিরিয়াসলি ফান না। কফি খা। তুই কি একবারেই চলে এসেছিস নাকি কিছুদিন থেকে আবার চলে যাবি? একবারেই চলে এসেছি। শ্বশুর বাড়ি তো নিজের বাড়ি, ওখানে আরো কিছুদিন থেকে গেলেও পারতি। বাপের বাড়িও তো নিজের বাড়ি, আর ওখানে থাকার মতো কোনো পরিস্থিতি ছিল না। অসুস্থ ছিল এটা আপনি জানতেন না? মানে ওরা না বললে জানবো কিভাবে? আর এমনিতেই অনেক সমস্যায় আছি। সুমন বিয়ে করেছে, সংসারের খরচ বেড়েছে, সাথীর বিয়ের কথাবার্তা চলছে। কিভাবে যে কি করব কিছুই জানি না, আর এই জন্য নিস্তলাটা ভাড়া দিয়েছি। আমি আপনাকে জ্বালাতে আসিনি চাচা, আমাকে নিয়ে আপনার চিন্তা না করলেও চলবে। আমি আপনাদের বিপদে ফেলবো না, শুধু কটা কথা বলতে চাই। আপনি আমার বাবার আপন ছোট ভাই। বাবা মারা যাওয়ার পর বাবার ব্যবসাপাতি সব আপনি দেখাশোনা করেন, আমার তাতে কোনো আপত্তি নাই। আমাদের বাড়ি দোকান সব আপনি ভাড়া দিয়েছেন, আমার তাতেও কোনো আপত্তি নাই। এই ভাড়ার কোনো অংশ আপনি আমাকে দিবেন কি দিবেন না সেটা আপনার বিবেচনা। আমি কখনো কিছুই চাই নাই আপনার কাছ থেকে। আমি আসলে এখানে থাকতে আসিনি, আমি ঢাকা চলে যাব। সেখানে যে নিজের পায়ে দাঁড়াবো, যতটুকুন পারি ঠিকঠাক মতো থাকার চেষ্টা করব। শুধু এতটুকুন বলবো, আপনি যা করে এসছেন বা যা করছেন সেটা ঠিক করছেন না। তোমার চাচা কোনো মানসিক পর্যায়ে পড়ে, তুমি যা ডিজার্ভ করো তা তোমাকে দিচ্ছে না। মানুষের ন্যায্য অধিকার তাকে না দেওয়াটা যে কত বড় অপরাধ। আচ্ছা, তুমি এখন কি করবে ঠিক করেছো? খালা, বাবার খুব ইচ্ছা ছিল তার মেয়ে নিজের পায়ে দাঁড়াবে, এখন আমি সেই চেষ্টাটাই করব। আসলে ঢাকা শহরে তো আমি কাউকে চিনি না, তাই আপনাদের জ্বালাতে চলে আসলাম। না, কি বলছো জ্বালাতো? আমার এত বড় বাড়ি, তাছাড়া তোমার বাবা আমার হাজব্যান্ডের জন্য যা করেছিল তার কাছে এটা তো কিছুই না। তুমি চাইলে আমার ঘরেও থাকতে পারো একসাথে। না না, আমি এখানে কমফোর্টেবল। নদী, আমার বৌমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাহ মাশাআল্লাহ, ও তো অনেক সুন্দর। মাহিন তো এতদিন বিয়েই করতে রাজি হয়নি, ওকে দেখে কি ভাবলো কে জানে, বলল বিয়ে করবে। আমি আর দেরি করিনি। আপনার জন্য কি রান্না করব? আমার জন্য স্পেশাল কিছুই রান্না করতে হবে না, তোমরা যা খাবে সেটা দিয়ে আমি কমফোর্টেবল। জি। তুমি কি পড়াশোনা করেছো? বিয়ে করেছি। বাহ, কোন সাবজেক্টে? ইকোনমিক্স। তো খুব ভালো পড়াশোনায় নিশ্চয়ই। বাবা জেগে আছিস? হ্যাঁ মা, আসো। আজকে এত রাত করে ফিরলি? না আসলে ওই অফিসের একটু প্রেশার ছিল। এই যে নদী, ওর কথা বলেছিলাম না? হ্যাঁ হ্যাঁ, এসেছে কখন? সকালে তো। হ্যাঁ বলেছি সকালে। আই এম সরি, আসলে আপনি নিশ্চয়ই টায়ার্ড। আর আপনারা ঘুমান, পরে কথা হবে। না ইটস ওকে, অসুবিধা নেই। আমি অনেক লেট নাইট ঘুমাই আর কি। না না, আই শুড গো, আমি রুমে যাই। আচ্ছা গুড নাইট। ঠিক আছে, কথা হবে। জি। বাবা হ্যাঁ, উপরের ফ্ল্যাটটাতে ওর থাকার ব্যবস্থা করেছি। কি ফুপির ফ্ল্যাটে? হ্যাঁ। ও হ্যাঁ, থাকবে, অসুবিধা কি? অসুবিধা নেই তো। আর আমি ভেবেছি আমি উঠে যাব ওর সাথে। তুমি উঠে যাবে? হ্যাঁ। আশ্চর্য, তুমি কেন উঠবে? তুমি আমাদের সঙ্গে থাকবে। কোনো অসুবিধা হবে না, আমার জিনিসগুলো নিয়ে আমি উপরে উঠে যাব। না কেন বলো তো? আমি আজ করতে পারছি বাবা, তোর সাথে বউর একটা ঝামেলা চলছে। এখানে তোরা থাকলে একটা প্রাইভেসি পাবি, ঝামেলাটা মিটিয়ে ফেল। আর কোনো কথা না বাবা, তুই বৌমার সাথে ঝামেলাটা মিটিয়ে ফেল, ঠিক আছে? আসতে পারি? আরে হ্যাঁ আসো। তোমাদের বাড়ি, তুমি পারমিশন চাচ্ছ? বসো। আপনি বুঝি ব্যস্ত? না ব্যস্ত না, একটা সিভি ড্রপ করলাম অনলাইনে, কিছু তো একটা করতে হবে। আচ্ছা সিভি পরে ড্রপ করবো। তোমার কথা বলো, তোমার পড়াশোনা কতদূর করেছো? কমপ্লিট? এইচএসসি পর্যন্ত করেছি। তারপর? তারপর তো বিয়েই হয়ে গেল। ওমা, বিয়ে হয়ে গেলে পড়াশোনা করা যায় না? কি তোমার পড়াশোনা করার ইচ্ছা আছে? আমি খালাকে বুঝিয়ে বলবো, রাজি হবেন? হবে না কেন, অবশ্যই হবে। আপনি নিশ্চয়ই খুব ভালো কম্পিউটার চালাতে পারেন? না, একটু একটু পারি। আমি আসলে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে পড়াশোনা করেছি। শিখতে চাও? আমাকে শেখাবেন? তুমি শিখতে চাইলে অবশ্যই শেখাবো, আমিও কিন্তু খুব ভালো পারি না। প্রেসার চেক করে যা বুঝলাম প্রেসারটি লো আছে। আর আগে তো ওনার ব্যাকবোনে এমনি সমস্যা ছিল, মাথা ঘুরে পড়ে যাওয়ার কারণে ওনার ব্যাকবোনে সমস্যাটা একটু বেড়েছে। আমরা যেমন করছি এক্সরে রিপোর্ট আসলে আমরা বুঝতে পারবো আসলে কী হয়েছে। আর ওনার তো আগে থেকেই কার্ডিও সমস্যা ছিল, তো ওনাকে এখন টোটালি বেড রেস্টে থাকতে হবে। আর একটা জিনিস লক্ষ্য করতে হবে যে ওনার সাথে সবসময় একজন মানুষ রাখতে হবে যাতে ওনার টেক কেয়ার করতে পারে, মানে একদমই চলাফেরা করা যাবে না। ঠিক আছে, Excuse me. Thanks for everything. মানে আপনি নিজের রেসপন্সিবিলিটি নিয়ে যা যা করলেন আসলে আমার খুব ভালো লেগেছে। এনিওয়ে আপনার সাথে তাড়াহুড়োর মধ্যে পরিচিত হলাম। আমার নাম নদী। জানি তো, হ্যাঁ আপনার সাথে এর আগে আমার পরিচয় হয়েছে। পরিচয় হয়েছে কবে? আরে বাবা, ছোটবেলায় আপনি মাহিনের বাসায় এসেছিলেন আপনার মায়ের সাথে। সেদিন মাহিনের বার্থডে ছিল। ফর্চুনেটলি হোক আনফর্চুনেটলি হোক আপনার সাথে আমার একটা ছবি আছে এবং আপনি আমার পাশেই ছিলেন। সেটা তো অনেক ছোটবেলার কথা, আপনার মনে আছে? আই মাস্ট সে আপনার মেমোরি অনেক শার্প। বলতে পারেন আমার মেমোরি অনেক শার্প, সেটা ভালো কিছু আমার মনে থাকে, খারাপটাও। আচ্ছা যাই হোক, আপনি তো এখন থেকে এই বাসায় থাকছেন তাই না? এখন আছি, ফিউচার তো খুবই আনসার্টেন, ফিউচারের কথা বলতে পারছি। আচ্ছা সেটা বলা লাগবে না। শোনেন আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে মায়ের সব কিছু একটু ভালোভাবে টেক কেয়ার করুন। কেন জানেন? কারণ আশাকে দিয়ে কিচ্ছু হবে না, ও কিছুই বোঝে না। আপনি রেসপন্সিবিলিটি নিয়ে যা যা করছিলেন ফ্যান্টাস্টিক। আপনি আন্টিকে মা বলেন কেন? আপনি অবাক হচ্ছেন? কি করব, ছোটবেলায় আমার বাবা মা দুজন মারা গেছে, মানে আমাকে রেখে তারা ওইখানে। এখন আমি মা বাবা যাই বুঝি সেটা হচ্ছে মাহিনের মা, তাই আমার রেসপন্সিবিলিটি অনেক বেশি। ভেরি নাইস। আন্টিকে তো আসলে 3 বেলা ইঞ্জেকশন দিতে হবে, আমি তো ইঞ্জেকশন দিতে পারি না। আর এখানে কাউকে আমি চিনিও না, কোথায় কি আছে জানি না। আন্টির 3 বেলা ইঞ্জেকশন দিতে হবে। আমরা যদি কোনো ফার্মেসিতে কন্ট্রাক্ট করি তাহলে ওরা এসে। আরে বাবা, ওইটা নিয়ে এতক্ষণ আলাপ করছিলাম, আমি অলরেডি কথা বলে দিয়েছি, ওরা টাইম টু টাইম এসে মাকে ইঞ্জেকশনটা দিয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি ডাক্তারের নাম্বারটা আমাকে দিয়ে দেন তাহলে আমি ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারবো। হ্যাঁ শিওর। আপনার ফোনটা একটু দিবেন আমাকে? তো আমার নাম্বারটা আপনি নেন। বেটার আপনার নাম্বারটা আমাকে একটু দিন, আমি টাইপ করে দিই। এটা আমার নাম্বার, আমাকে একটা মেসেজ দিয়ে দেন আর নাম্বারটা পাঠিয়ে দেন, তাহলে আমি সেভ করে রাখবো। sorry. It's okay. কখন আসলেন? এই তো মা ঘুমাচ্ছে। হ্যাঁ, কিছুক্ষণ আগে ঘুমালো। আপনি বসেন, চা দিচ্ছি। মা, আপনি একদম টেনশন করবেন না, আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। ট্রিটমেন্ট তো চলছি মা, ইনশাল্লাহ ভালো হয়ে যাব। সংসার অন্য কাজের জন্য আপনার সবার যত্ন ঠিক মতন করতে পারবেন। তুমি চিন্তা করো না মা, নদী তো আছি, ও তো আমার দেখাশোনা করছে। তুমি শুধু আমার ছেলেটার দেখাশোনা করো মা, ও খুব অভিমানী, ওকে একটু খেয়াল রেখো তুমি। চা ভালো হয়েছে? মা সকালে নাস্তা করে না? না, সকালে নাস্তা করিয়েছি, ওষুধ খাইয়েছি, এখন ঘুমাচ্ছে। কাল রাতে মনে হয় ঘুমাতে পারিনি। আসলে আপনি আসার পর থেকে আপনার উপর অনেক প্রেশার যাচ্ছে। আপনি তো আসার পর থেকে মার সাথে লেগেই আছেন। আমিও অফিস করছি, খুব একটা বেশি সময় দিতে পারছি না। আর এদিকে আশাও তো সেভাবে সময় দিতে পারছে না। আসলে আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো। আপনি কিন্তু বেশি ফর্মাল হচ্ছেন। থ্যাঙ্কস বলার কিছু নাই, এখন হাতে সময় আছে, আন্টি সেবা করছি। যখন জব হয়ে যাবে তখন আসলে আর সেবা করতে পারবো না। আর আমার তো মা নেই, তাকে আমার মায়ের মতনই মনে হয়। আপনি খুব স্ট্রেট ফরওয়ার্ড। এটাই তো হওয়া উচিত। হ্যাঁ, এটাই হওয়া উচিত, কিন্তু আসলে লাইফে এত কিছু দেখে আসছি, স্ট্রেট ফরওয়ার্ড না হলে আসলে উপায় নেই। হ্যাঁ, তা অবশ্য ঠিক, কিন্তু ম্যাক্সিমাম মানুষই প্রিটেন্ড করে। হুম, এটা ঠিক। আসলে আমার লাইফে অনেক কিছু ঘটে গেছে। আমি আমার এই ছোট্ট লাইফে অনেক আপস অ্যান্ড ডাউনস দেখেছি। শেষমেশ মনে হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড হওয়াটাই বেটার। তবে আমি এটাও বিশ্বাস করি যে একটা মানুষের লাইফে যাই ঘটুক না কেন, ভালোর জন্যই ঘটে। হ্যাঁ, আসলে মানুষের লাইফে যাই ঘটুক না কেন সেটা ভালোর জন্যই ঘটে। এটা নিয়েই আসলে আমাকেও থাকতে হচ্ছে। যাই হোক, আশা আপনার কথা খুব বলে। তাই নাকি? কি বলে? না, বলে যে আপনি খুব মিশুক, খুব ফ্রেন্ডলি, গল্প করতে পছন্দ করেন, আপনি খুব জ্ঞানী, এবং ও নাকি আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছে। ও একটু বেশিই বলে ফেলেছে। ও অনেক সুইট, অনেক সহজ সরল। তাই? হ্যাঁ, খুব সহজ। চাটা শেষ করেন। চা আমি ভাবছি চাটা নিয়ে আমি বরং নিচে যাই, মানে আশাকে একটু দেখাই যে চা কীভাবে বানাতে হয়, যাতে ও এত সুন্দর চা বানাতে পারে। তোমার রান্না খেতে খেতে সবার অভ্যাস হয়ে যাচ্ছে। কি আমার রান্না এত খারাপ? খারাপ হবে কেন, তুমি অনেক ভালো রান্না করতে পারো, আমি এত ভালো রান্না করতে পারি। আরে না, তুমি অনেক ভালো রান্না করো। আসলে রান্নাটা না এক একজনের এক এক রকম হয়। আমি কিভাবে রান্না শিখেছি জানো? আমার বাবা খেতে খুব পছন্দ করতেন। আমার মা যখন মারা যায় তখন আমি অনেক ছোট। বাবাকে ইমপ্রেস করার জন্য রান্না করা শুরু করলাম, সেই থেকেই রান্না শেখা। আমার ব্যাপারটা পুরো উল্টো। আমার বাবা তো আমাকে রান্নাঘরে ঢোকা নিষেধ করেছে, বলেছিলেন মেয়েদের রান্নাঘরে ঢুকতে নেই, গায়ের রং নাকি কালো হয়ে যায়। আর এখন তো বেশ রান্না করছে। কই, গায়ের রং কালো হয়ে গেছে? একদম না, আসলে এমন কিছুই না। বাবা আমার একমাত্র মেয়ে তো, তাই কখনো কাজ করতে দিত। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ করো। তোমার হাজবেন্ড কিভাবে মারা গেলেন? তার লিভারের প্রবলেম ছিল, সিভিয়ার প্রবলেম। কি সাংঘাতিক, তুমি জানতে না? না, বিয়ের আগে আমাকে বলা হয়নি। বিয়ের পর আমি জানতে পেরেছিলাম, তারপর আসলে কিছু করার ছিল না। 3 মাসের সংসার, তারপরে উনি মারা গেলেন। তোর মন খারাপ করে দিলাম না? আরে না, আমার এত সহজে মন খারাপ হয় না। এটাই হচ্ছে আসলে রিয়েলিটি। রিয়েলিটিটাকে তুমি যত তাড়াতাড়ি নিজের মধ্যে ধারণ করবা, মেনে নিবা, তত তাড়াতাড়ি তুমি সুখে থাকবা। আপনাকে যে বইটা দিয়েছিলাম পড়েছিলেন? হ্যাঁ পড়েছি, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। কেন? আসলে ক্যারেক্টারগুলো খুব ক্রিটিক্যাল, কমপ্লিকেটেড। আমার কমপ্লিকেটেড পছন্দ না। কিন্তু মানে সে তো কঠিন জিনিসগুলোকে খুব সুন্দরভাবে লিখেছিল, তারপরেও আমার কাছে অনেক বেশি কমপ্লিকেটেড মনে হয়েছে। আমি আসলে খুব সিম্পল একটা মানুষ, সিম্পল লাইফ লিড করতে চাই, এবং সিম্পলিসিটি আমাকে অনেক টানে। আরে বাবা, আমাদের চারপাশের যে মানে ঘটনাগুলো, যে যা কিছু আমরা দেখছি, এই জিনিসটাকে একটু সুন্দরভাবে লিখেছে। মানে একটু মানে অনেকের কাছে কঠিন, কিন্তু আমার কাছে কিন্তু জিনিসটা সহজ লেগেছে। হতে পারে, কিন্তু আমার কাছে ভালো লাগে। ঠিক আছে, তো এবার আপনি বলুন যে আপনার কি ধরনের গল্প পছন্দ? ওই যে বললাম, কমপ্লিকেটেড জিনিস আমার পছন্দ না। আমি খুব সিম্পল জিনিস পছন্দ করি। আমার কাছে মনে হয় সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট থিংস। এমন লেখা পড়তে পছন্দ করি যেটা আমাদের আশেপাশের কথা বলবে, আমাদের জীবনের কথা বলবে, যেই কথাটা একেবারেই নিজের মনে হবে, যে লেখাটা পড়ে নিজেকে আবিষ্কার করা যাবে। বুঝতে পেরেছি, সহজ সরল এইরকম। ঠিক আছে, এরপরে আপনাকে আমি এরকম সহজ সরল বই না না আপনাকে আর কষ্ট করতে হবে না। আরে কষ্ট কেন হবে, আমার কাছে হিউজ কালেকশন আছে, দিব। তোমার বাহার ভাইকে কেমন লাগে? ভালো, হ্যাঁ উনি অনেক ভালো মানুষ, অনেক শিক্ষিত, একদম তোমার মতো, আর অনেক হেল্পফুল। মাহিন তো বিয়ে করার জন্য একদম রাজি ছিল। আমার আর মাহিনের পরিচয় কিন্তু সে করে দিয়েছে, তারপরে তো আমাদের বিয়েটা হলো। তাই? এমনকি আমার আর মাহিনের মধ্যে কোনো সমস্যা হলো আমি তার কাছে শেয়ার করি। কেন তুমি মাহিন ভাইয়ের কাছে শেয়ার করো না? না তেমন বলতে ভয় লাগে। আসলে ভয় লাগে? ভয় না, মাহিন তো সারাদিন ব্যস্ত থাকে না, আর উনি তো একটু রাগি টাইপের। আমি তো অতটা গুছিয়ে কথা বলতে পারি না, কি বলতে কি বলে ফেলি। তাই? কে বলেছে? তুমি অনেক গুছিয়ে কথা বলতে পারো, তোমার যেরকম। এক একজন মানুষ তো এক এক রকম, এক একজন মানুষ এক একভাবে কথা বলে, কেউ গুছিয়ে বলে, কেউ অগোছালো বলে, কিন্তু সবাই ভালো বলে। হ্যাঁ বলেছিলাম। আচ্ছা আন্টির কিছু ওষুধ কিনতে হবে, আমি আপনাকে প্রেসক্রিপশনটা দেই, আপনি কালকে আসার সময় কিনে এনেন। মার ওষুধ তো ছিল? হ্যাঁ আছে, যে ওষুধ আছে সেটা 2-3 দিন চলবে, কিন্তু রেয়ার ওষুধ তো আগে থেকে কিনে রাখা ভালো, ওষুধ মিস করলে আবার অসুস্থ হয়ে যাবে। তাই বলছিলাম, আর আপনিও বিজি থাকেন, সময় পাবো না, এই জন্য বলে রাখলাম। আচ্ছা ঠিক আছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে নেপথলিন। মানে নেপথলিন কেন? ওই আশা বলছিল যে আপনার শার্ট নষ্ট হয়ে গেছে, তো নেপথলিন দিলে শার্ট নষ্ট হওয়ার পসিবিলিটি কম থাকে। তাই আমাকে দিতে হবে না, ওটা আশাকে দিলে হবে। আশা আপনাকে বলেছে? ভেরি গুড। আচ্ছা আপনি কি মানে সবসময় এরকম গোছানো, মানে এমন বুদ্ধিমতী নাকি সবসময়? মেয়েরা তো এমনই হয়। তাই? হ্যাঁ সব মেয়েরা হয় না? সব মেয়েরাই হয়, আমার এক্সপিরিয়েন্স অন্য কিছু বলে আর কি। তবে হ্যাঁ আপনি বেশ গোছানো। থ্যাংক ইউ। ওষুধের ব্যাপারে বলেন আর কাপড় নষ্ট হওয়ার ব্যাপারে বলেন, ইমপ্রেসিভ, ভালো। যাই হোক আমি ওষুধ নিয়ে আসবো, আর আমার কাপড়ের জন্য নেপথলিন নিয়ে আসবো। ঠিক আছে। Good night. আমি কদিনের জন্য বাবার বাড়ি থেকে ঘুরে আসতেছি। ঠিক আছে, কিন্তু আমার শরীর খারাপ, এই মুহূর্তে তোমার বাবার বাড়ি যেতে হবে। হ্যাঁ, মায়ের শরীর অসুস্থ, মায়ের সেবা যত্ন করার জন্য মানুষ আছে, আমার নিজেই চাই না আমি তার দেখাশোনা করি। মা চায় আমি তার ছেলের সেবা যত্ন করি, কিন্তু মা হয়তো জানেন না যে আমি সেই সুযোগটাও পাচ্ছি না। তার মানে হচ্ছে মার সেবা করার সুযোগটাও পাচ্ছে না, আর মার ছেলের সেবা করার সুযোগটাও পাচ্ছে না, সেই জন্য মানুষটা বাবার বাড়ি চলে যেতে চাচ্ছে, তাই তো? ঠিক আছে, তুমি খুব বেশি ব্যস্ত থাকলে বাহার ভাইকে বললাম বাবার বাড়িতে আসো। হ্যাঁ, অফিসে তো ব্যস্ততা আছে, এমন না যে তোমাদের বাড়ি এখান থেকে এখানে দিয়ে আসলাম, যেতে 5 ঘন্টা 6 ঘন্টা, আসতে 5-6 ঘন্টা, পুরো দিনের বাবা। বাহারকে বললাম ফ্রি থাকলে দিয়ে আসবো। আসতে পারি? হ্যাঁ প্লিজ। ডিনার করবেন না? না, খেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, কোনো সমস্যা? একটু মাথা ব্যথা। আমার কাছে মেডিসিন আছে, দিব? হ্যাঁ, সত্যি বলতে মাথা টিপে দিলে ভালো লাগতো। ঠিক আছে, কি দিচ্ছি? আরে না, আরে দিচ্ছি। মা একা না, অসুবিধা নেই, ঘুমিয়ে পড়েছে। আমি কিন্তু খুব ভালো ম্যাসাজ করতে পারি না, বাট আই এম ট্রাইং। ওকে, জীবনের সবচাইতে বিপজ্জনক সময় আপনি আমাকে সাহায্য করেছেন। আপনার বাড়িতে আশ্রয় দিয়েছেন। নিজের মেয়ের মতো আদর দিয়েছেন। কিন্তু আমি আপনার পরিবারের সাথে যা করেছি আমি উচিত কাজ করিনি। কি বলছিস এসব? বিশ্বাস করেন, আমি ইচ্ছা করে কিছু করিনি, কিন্তু কখন কিভাবে কি হয়ে গেল আমি কিচ্ছু জানি না, বুঝতে পারিনি। সত্যি আমি ইচ্ছা করে করিনি। আপনি আমার মায়ের মতো। আমি আপনার পরিবারের সাথে এটা করতে চাইনি। আমি শহরে আর থাকবো না। আমি আর আপনার পরিবারে কোনো ঝামেলা করতে চাই না। আপনি শুধু আমাকে ক্ষমা করবেন। এই যে আপনি এখানে, পুরো বাড়ি আমি খুঁজলাম। আচ্ছা কি হয়েছে বলুন তো? আমি ফোন করছি, ফোন ধরছেন না, টেক্সট করলাম, সেটার কোনো রিপ্লাই। মন খারাপ? অসুবিধা নেই, চলুন আপনাকে নিয়ে আমি শিশু পার্কে যাব। আরে শিশু পার্কে গেলে বাচ্চাদের দেখলে আপনার মনটা ভালো হয়ে যাবে। এখন এটা কথা বলবো, এটা কিন্তু জোকস না, খুবই সিরিয়াস। এক্সকিউজ মি, একটু তাকাবেন? আমার কথাটা খুবই সিরিয়াস। আমি আসলে ওই অনেকের মতো ওই ইনিয়ে বেনিয়ে কথা বলতে পারি না। আমি যা বলার স্ট্রেট বলবো। এই যে আমি প্রতিনিয়ত আপনার খোঁজ খবর নেই। মায়ের খোঁজ খবর নেওয়ার জন্য আপনাকে আমি ফোন দিই। খোঁজখবর নেওয়ার পরে আপনার সাথে আমি কিছুক্ষণ কথা বলি, আপনাকে আমি টেক্সট করি, আপনার সাথে কথা বলি। এই যে বাসায় এসেও আপনাকে আমি খুঁজি। আসলে হয়েছে কি, ওই যে আরে গুছানো কথা সবার মতো ওইভাবে আমি বলতে পারি না, তবে এটা আমি বলতে পারি যে এই প্রথম আমার মনে হয়েছে যে একটা মেয়ের সাথে আমি লাইফ টাইম থাকতে পারবো, মানে আমরা দুজন। Will you marry me? তোকে আমি বলেছিলাম না যে আমি সাডেন ডিসিশনে যে কোনো একজনকে চুজ করে ফেলতে পারি। তো অবশ্য একটা কথা বলা হয়নি, মানে নদীকে দেখার পর আমার একটু একটু ভালো লেগেছে। হ্যাঁ, হয়তো তুই আমাকে বলবি যে ও তো ম্যারিড, ওর হাজব্যান্ড মারা গেছে, সেটা মেনেই তো আমি ওকে পছন্দ করতাম নাকি। কিন্তু আজও আমার সাথে যে আচরণটা করলো, মানে আমি ওর সাথে সব কিছু নিয়ে একটু কথা বলতে গেলাম, আই এম রিয়েলি সারপ্রাইজ যে এরকম আচরণ। তুই কিছু জানিস? আশা, আমি তোমাকে কিছু বলতে চাই। আমাদের বাসায় যে মেয়েটা আসছে, সেই ওর সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয় এবং সেই সম্পর্কের জায়গা থেকে আমরা অনেক বাড়াবাড়ি করে ফেলি এবং সেই বাড়াবাড়িগুলো আসলে আমি কীভাবে তোমাকে বলবো আমি বুঝতে পারছি না। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। আমি আর তোমার কাছে ফিরছি না।